দেশে নারী নির্যাতনের ঘটনা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এত কঠোর আইন থাকা সত্ত্বেও ঘটনার কোনো খামতি নেই। বাংলা নতুন বছরের প্রথম দিনে স্বামীর হাতে রক্তাক্ত এক গৃহবধূ। গৃহবধূর নাম রিঙ্কু দেবনাথ। ঘটনা বিলোনিয়া ঋষ্যমুখের হরিপুর এলাকায়। ঘটনায় জানা যায়, 16 বছর আগে বিলোনিয়া ত্রিপুরা বাজারের বাসিন্দা স্বপন দেবনাথের মেয়ে রিঙ্কু দেবনাথের সাথে বাবুল দেবনাথের বিয়ে হয় সামাজিক রীতিনীতি মেনে। বাবুল দেবনাথ পেশায় মিষ্টির দোকানদার। তাদের এক ছেলে ও এক মেয়ে। এতদিন ধরে সংসারে কোনো ঝামেলা ছিল না। গত 3 বছরের ধরেই মদমত্ত অবস্থায় স্ত্রীর ওপরে নির্যাতন করত বাবুল দেবনাথ। নতুন বছরের সমস্ত রান্নাবান্না সেরে ঘরে ঘুমানোকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। স্ত্রী কেন ঘুমাচ্ছে এই অজুহাতে স্বামী বাবুল দেবনাথ তার নিজের স্ত্রী রিঙ্কুকে ঘুম থেকে তুলে মারতে শুরু করে। একসময় স্বামী বাবুল দেবনাথ লাঠি নিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। আঘাতের ফলে রক্তাক্ত হয়ে পড়ে স্ত্রী। ঘটনার খবর পেয়ে রিঙ্কু দেবনাথের বাপের বাড়ির লোকজনেরা ছুটে গিয়ে আহত অবস্থায় মেয়ে রিঙ্কুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত আহত রিঙ্কু দেবনাথ। গৃহবধূ রিঙ্কু দেবনাথের বাপের বাড়ির লোকজনেরা বিলোনিয়া মহিলা থানাসহ ঋষ্যমুখ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়ার মহিলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মেয়ে যখন এই অবস্থা দেখি আমি তখন সেখানে জিজ্ঞাসাবাদ করতাম, আমার উসে মানে যে চড়াও হয় তারা উত্তম পাল নামে একটা ছেলে, হ্যাঁ আমার জামায় বাবুল দেবনাথ আমাকে তাড়া করে আমাকে ধাক্কায় ফেলাছে। হ্যাঁ আমি যদি ঋষ্যমুখ থানা বা হ্যাঁ এতে বিচার না পাই, আমি মহিলা মুচার কাছে আমি বিচার চাম। আমি অসুস্থ, আমি একটু সুস্থ হয়ে গেলে আমি তাদের কাছে যাবো। কেন আজকে বর্ষার প্রথম দিন এই ধরনের ঘটনা করলো আমার উপর? মেয়েকে তো মারছে মারছে, হ্যাঁ হ্যাঁ মানে কী দেখা যে আমার উপরে চড়া হয়ে আমার ধাক্কায় ফেলায়। আমার ঘরে নিয়ে বান্ধির একটু উত্তম পাল নামে একটা ছেলে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।